আপনার অবস্থান খারাপ হলে আপনার দিকে কেউ ফিরে তাকাবে না। দুনিয়ার মানুষ বড়ই স্বার্থপর। এই দুনিয়াতে আপনি কার জন্য কি করতেছেন? এই দুনিয়াতে আপনাকে ভালোবাসার অনেক মানুষ আছে। আপনার স্ত্রী আপনাকে ভালোবাসে, আপনার পিতামাতা আপনাকে ভালোবাসে, আপনার আত্মীয় স্বজন, আপনার ফুফু ফুফা, আপনার খালা খালু, আপনার ভাই বোন আপনাকে সবাই কলিজা দিয়ে ভালোবাসে। কিন্তু আপনার অবস্থান যখন খারাপ হবে, আপনার দিন যখন খারাপ যাবে, কেউ আপনার দিকে তাকাবে না, কেউ আপনাকে সহযোগিতা করবে না। এটাই দুনিয়ার নীতি। দুনিয়ার মানুষ সবাই স্বার্থপর। আপনি যতদিন দুনিয়ার মানুষকে দিতে পারবেন, যতদিন আপনার স্ত্রীকে দিতে পারবেন আপনি ভালো, যতদিন আপনার পিতামাতাকে দিতে পারবেন, পিতামাতা দেখাশোনা করতে পারবেন ভালো, আপনার আত্মীয় স্বজনদেরকে যতদিন আপনি দিতে পারবেন ততদিন আপনি ভালো। কিন্তু একটা সময় যখন আপনি অসহায় হয়ে যাবেন, আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন, মানুষের জীবনে এমন সময় আসতে পারে যে একটা সময় মানুষ হয়তো ভালো ছিল, কিন্তু একটা সময় এসে মানুষের জীবনে এমন কিছু ঘটনা ঘটে যায় যার কারণে সে নিঃস্ব হয়ে যায়। আপনি যখন নিঃস্ব হয়ে যাবেন, আপনার জীবনে যখন কোনো সুখ শান্তি থাকবে না, আপনার যখন কোনো অর্থ থাকবে না, আপনার যখন টাকা থাকবে না, তখন কোনো মানুষ আপনার দিকে তাকাবে না, সবাই আপনাকে এড়িয়ে চলবে, সবাই আপনাকে দেখে না দেখার ভান করবে। এজন্য দুনিয়ার মানুষের জন্য আমি আপনি যা কিছু করতেছি তার চাইতে বেশি করার প্রয়োজন আমাদের আখিরাতের জন্য। দুনিয়ার মানুষ আপনাকে আমাকে আখিরাত থেকে বাঁচাতে পারবে না। দুনিয়ার মানুষ বড়ই স্বার্থপর। এই দুনিয়াতে যখন আপনি ভালো থাকবেন, যখন আপনি মানুষকে দিতে পারবেন, আপনি সুস্থ থাকবেন, সবাই আপনাকে ভালোবাসবে, সবাই আপনাকে বাহবা দিবে। কিন্তু যখন আপনি অসহায় হয়ে যাবেন, যখন আপনার অর্থ থাকবে না, যখন অর্থ প্রয়োজন হবে, যখন আত্মীয় স্বজনের কাছে আপনি ফোন দিবেন, আত্মীয় স্বজন আপনার ফোনটা রিসিভ করবে না। একবার দুইবার তিনবার দশবার আপনি ফোন দিবেন, ফোন বাজতেই আছে বাজতেই আছে, ওই আত্মীয় স্বজন আপনার ফোন ধরবে না। আপনার কথাগুলো কেউ মনোযোগ দিয়ে শুনবে না, আপনার চোখের পানির কেউ মূল্যায়ন করবে না, আপনার অন্তরের ব্যথা কেউ অনুভব করতে পারবে না। আপনি যে কাঁদতেছেন, আপনার অন্তরে ব্যথা লাগতেছে, আপনার মাথার মধ্যে টেনশন রয়েছে, এগুলো কেউ অনুভব করতে চাইবে না। সবাই তার জীবনটাকে হাসি খুশিতে পরিচালনা করবে, কিন্তু আপনি যে দুঃখে আছেন এই দুঃখের ভাগ পৃথিবীর কেউ নিতে চাইবে না। এজন্য সময় যখন খারাপ আসবে তখন সবাই আপনার পেছন থেকে চলে যাবে, কেউ আপনার পেছনে থাকবে না, কেউ আপনাকে সাপোর্ট দিবে না। এজন্য দুনিয়ার মানুষের জন্য আমরা যা কিছু করতেছি তার চাইতে বেশি করতে হবে আমার নিজের জন্য, নিজের আখিরাতের জন্য। আখিরাতের জন্য আমরা করব যাতে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন তিনি আমাদেরকে এই নেক আমল দেখে যাতে জান্নাত দিয়ে দেন। দুনিয়ার মানুষের জন্য খারাপ পথ অবলম্বন করব না, দুনিয়ার মানুষের জন্য স্ত্রী সন্তান পিতামাতার জন্য খারাপ কাজ করব না, অন্যের সম্পদ ফাঁকি দিয়ে এই আত্মীয় স্বজনদেরকে দিব না, অন্যের সম্পদ ফাঁকি দিয়ে পরিবার পরিচালনা করব না। এরাই কিয়ামতের দিন আপনাকে আমাকে জাহান্নামে নিয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদের সকলকে হেফাজত